قلبي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله حق لا إله لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله باجي শুনলেন এই জিকিরের একটা সবচেয়ে বড় উপকারটা কি যখন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ করতে করতে আল্লাহটা জারফ হতে থাকে আল্লাহটা জারফ হতে থাকে কলবেতে ধীরে ধীরে অন্ধকার কেটে যায় অন্ধকার কাটতে কাটতে আল্লাহর প্রেম ভালোবাসাতে ইজা দাখালান নূরু ফিল কলবে ইনসারা একটি ছোট্ট জ্যোতি একটি ছোট্ট নূর তার কলবে এসে পৌঁছে থাকে আফা মান সারাহ আল্লাহু সাদরহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরুম মির রাব্বি আল্লাহ যার হৃদয়কে প্রশস্ত করেছেন ইসলামের জন্য এটা তার রবের তরফ থেকে নূরের তরফ থেকে যে নূর তার থেকে হয় অতএব লা ইলাহা ইল্লাল্লাহ জিকির তুমি যখন করতে থাকবে সমস্ত জিনিস ফানা হয়ে যায় লা ইলাহা বলার সঙ্গে সঙ্গে দুনিয়ার লোভ লালসা মায়া মমতা সব জলে পুড়ে ছাই হয়ে যায় আর আল্লাহ পাকের জাত পাক নাম ইসমে জাত আল্লাহ আল্লাহ দেখতে লাগতে 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 হয় কি ওইখানে আর কোনো কালিমা ভর করতে পারে না কোনো কালিমা আসতে পারে না এই সময়ে মানুষের হৃদয়টা এত পবিত্র হয়ে যায় বহু হাদিস শরীফ আছে সাহাবা ইকরাম রিদওয়ান তাআলার মাইন্ডে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াজ্জুতে তার সাহাবাতে এসে তাদের হৃদয় এত পরিষ্কার হয়ে গেল যে মিসকাত শরীফের একটি হাদিস শরীফ আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার নামাজ পড়াতে পড়াতে বলে উঠলেন ইয়া সাজিয়াত আইরাল জাবাল এ সাজিয়াত সেনাপতি পাহাড়ের দিকে যাও লোকেরা জিজ্ঞেস করলো আপনি ও কথা বললেন কেন হে সেনাপতি পাহাড়ের দিকে যাও বলে আমি দেখতে পেলাম যে কোথায় ইয়ারমুকের যুদ্ধ হচ্ছে সেখানে মুসলমান সৈন্যরা ঘেরায় পড়ে গেছে ইহুদি আর খ্রিস্টানদের ভিতরে তাই জন্য ওদেরকে আমি নির্দেশ দিলাম যে পাহাড়ের দিকে পিঠ করে লড়াইটা করো 2000 মাইল দূরে উনি বলে দিলে না তারা শুনেও নিল না মোবাইল না টিভি না কিছু যাওয়া না তখন না যখন ঘুরে এলো সৈন্যরা বললো তোমাদের কি এরকম ঘটনা ঘটেছিল বলে হ্যাঁ চাঁদের অমুক তারিখে আমরা শুনতে পেলাম আমাদের খলিফা আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা তিনি আমাদেরকে নির্দেশ দিচ্ছেন পাহাড়ের দিকে পিঠ করে তোমরা লড়াই করো হে বাবাজি এরকম বহু ঘটনা আছে বান্দা তোমার এই জিকির করতে করতে হৃদয় যখন পবিত্র হয়ে যায় তুমি আল্লাহ পাকের এমন এক বান্দা হবে হাদিস শরীফে আছে একজন মেয়ে ছেলে গরিব গুবর মেয়ে সে ভোরবেলা সে করতো কি মসজিদ আল নববীর সামনে কম্বল আর চাদর দিয়ে ঘেরে তার ভিতরেই বসে থাকতো লোকেরা কিছু খাবার টাবার দিলে হাত বাড়িয়ে বাইরে ভিতর থেকে নিত এই মেয়েটি ভোর হলেই যে মসজিদে ঝাঁটা দিত যে মসজিদে ঝাঁটা দিত কিছুদিন পরে মেয়েটি মারা গেল তখন রাত অনেক জানাজার নামাজ পড়ানোর হকটা হচ্ছে আমিরুল মুমিনিনের তখন তারা বলছেন আমিরুল মুমিনিন তো এই মাত্র ঘরে গেলেন তাকে আর তোলার দরকার নাই একটা গরিব গৌর মেয়ে মারা গেছে চলো আমরা জানাজাটা পড়ে দিই সাহাবারা জানাজা পড়ে দিলেন সকালবেলায় উমর রাদিয়াল্লাহু তাআলা এসেছেন এসে জিজ্ঞেস করছেন ওই নতুন কবরটা কার বললেন ওটা সেই মেয়েটার মারা গেছে কাল্লাতে বলে কে সেই ঝাড়ুয়ালি মেয়ে বলে হ্যাঁ উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন আমাকে ডাক্তার না বললেন হুজুর আপনি পরিশ্রম করে সেই গেছেন তাই আমরা নিজেরাই নামাজ পড়িয়ে দিলাম বলেন চলো জিয়ারত করি কবরের সামনে দাঁড়িয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছেন ওগো মেয়ে ছেলে আল্লাহ পাক তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছেন কবরের ভিতর থেকে আওয়াজ ভেসে এলো হে আমিরুল মুমিনিন আল্লাহ পাক আমার ঝাড়ু দেওয়ার কাজটাকেই কবুল করে নিয়েছেন বাবাজি শুনেন এরকম বহু আছে আপনি ইনকিসাফের জগতে যদি প্রবেশ করেন তো জানতে পারবেন কিন্তু জীবের লাগাম বাঁধা আছে এই জন্য আমরা বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহিকে বলতে শুনেছি তার জামানায় বহু ঘটনা আছে যে এক কারামতের সর্দার বলা যেতে পারে তাকে তিনি এক জায়গায় বলতে বলতে বলছেন যে শোনো তোমরা আমার এইসব কাজ দেখে এত অবাক কেন হচ্ছ কোথায় কি একটা আমি বলে দিচ্ছি কোথায় কি কাজ একটা দূর থেকে হয়ে যাচ্ছে এটা এমন বড় নয় আল্লাহ পাক আমাকে এমন ক্ষমতা দিয়েছেন যদি আমার জীবের শরীয়তের লাগাম না বাঁধা থাকতো
তোমরা ঘরের কোণে কি করছো, কি খাচ্ছ, কোথায় কি করছো? আমি আব্দুল কাদের বলে দিতে পারি, কিন্তু আল্লাহ পাকের শরীয়ত আমাকে নিষেধ করে রেখে দিতে, আমি চুপ আছি। শুনে নাও, আমি আব্দুল কাদের এই দুনিয়ার পশ্চিম প্রান্তের জিলান শহরে, বাগদাদের জিলান শহরে যদি বসে থাকি, আর আমার কোনো মরিদ যদি দুনিয়ার পূর্ব প্রান্তে থাকে, তার তার যদি সাতারের কাপড় উঠে যায়, হাঁটুর উপরে উঠে যায়, আমি আব্দুল কাদের এখান থেকে বসে সেটাকে টেনে নামিয়ে দিতে পারি। বাবাজি, এটা হচ্ছে আউলিয়ায়ে কেরামদের আল কারামাত আউলিয়া হাক্কুন। আর এটাই লক্ষণ হচ্ছে কি, তুই যাকে দেখলে তাকে কি করবে, আল্লাহ পাকের ইয়াদ আছে। যে মানুষটিকে দেখলে তোমার আল্লাহ পাকের খেয়াল আছে ভাববে, সে নিশ্চয়ই আল্লাহ আলা। বাবাজি আসেন, এখন আমরা একটু ইসবাত মুজাদাতে জিকির করি, এরপর আমি আসতে সেটা করার পর বলবো আমি পীরের গুপ্ত কি আপনাকে কেন মানতে হবে। ইসবাত মুজাদাতে জিকির হচ্ছে ইল্লাল্লাহ। কোথায় ছিল এটা, কোথায় পেলেন? কুল্লু মান আলাইহা ফান ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এটাই হচ্ছে যে দলিল ইসবাত মুজাদাতে, সব কিছু ফানা হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে, একমাত্র সেই জাত পাক বাকি থাকবে। অতএব আপনাকে ইল্লাল্লাহ, সব কিছু আমার ফানা, সেবায় আল্লাহ, এই জিকিরটা করতে হবে। সেটা কীভাবে করবেন দেখে নেন, ইল্লা শব্দটা বাতাসে ভাসিয়ে আল্লাহটাকে কালবে জার্ভ করবেন, বাম দিকে দুধের দৌড়ছে কালবের স্থান, আমি আগেই বলেছি, এইরকম দেখুন, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এই ইল্লাল্লাহ জিকির করতে করতে কুল্লু মান আলাইহা ফান, সব কিছুই ফানা হয়ে যাবে, চোখের সামনে দিয়ে সব বিলীন হয়ে যাবে, একমাত্র আল্লাহর জাত পাকের নূর আপনার কাছে স্থান পাবে। এই জিকিরটা করুন, তবে একটা শর্ত আপনাকে নিয়ত সবসময় করতেই হবে। কেন নিয়ত করবেন তাই পরে বলে দিচ্ছি, আসুন বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ তাআলা, আমি আমার লতিফায় কলবের দিকে মতওয়াজ্জো হইতেছি, আমার কলব পীর সাহেব ও দাদা পীর সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির কলবের ওসিলা হয়ে আল্লাহ আরশ জাত পাকের দিকে মতওয়াজ্জো হইতেছে, আল্লাহ রসে জাত পাক হইতে ইসবাত মুজাররাত জিকিরের ফয়েজ আমার লতিফায় কলবে আসুক। বলুন, চোখ বন্ধ করে এক ধ্যানে বলুন, ধীরে ধীরে করুন, আমার সঙ্গে সঙ্গে আসবেন, হুড়াহুড়ি করবেন না। বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা
ইন্নাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাজি, এই ইলমের, এই আধ্যাত্মিক ইলমের কথা ইসলামের ধর্মের ভিতরে কোথায় ছিল? কুরআন করিমের সূরা কাহফ খুলে দেখুন, আল্লাহ পাক বলেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ও আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। নবী মূসা আলাইহিস সালাম আর তার সাথী কে, তার সাথী আবজাদ মূসা ইউসা ইবনে নূন, এই দুজনকে আল্লাহ পাক নির্দেশ দিলেন, দেখো একটা এমন ইলম আছে যে ইলমটা তুমি হে মূসা জানো না, চলে যাও আমার এক বান্দাকে পেয়ে যাবে। তারা দুজন হাঁটতে হাঁটতে, অনেক বড় কাহিনী, একটা ভাজা মাছকে যেখানে জীবিত হতে দেখলেন সেখানে ঘুরে এসে আবার সেই রাস্তা যেয়ে দেখেন একটা সমুদ্রের উপরে একজন মানুষ সবুজ কম্বল পরে উড়ে আছে। তিনি সালাম দিলেন, তারা সালাম আলাইকুম, তিনি তা জবাব দিলেন যে এই কাফিরের দেশে সালাম কি দেয়? বলে আমি মূসা। বলে কোন মূসা? বনী ইসরাইল কমের। বলে জি হ্যাঁ। বলে আমার কাছে কি করতে এসছে? বলে আপনার একটা জ্ঞান আছে, ওইটা আমরা জানতে এসছি। বলে এই মূসা, তোমাকে আল্লাহ তাওরীদ দিয়েছেন, তাওরীদ তোমার জন্য, তুমি যাও, আমার জ্ঞান তুমি কি করে পাবে? বললেন না আমরা, আমি বলে তোমার ধৈর্য নেই, এই জ্ঞান শিকার ধৈর্য তোমার নেই, দেখেন নবীকে বলতে চান, আর তুমি মিয়া কি একদম দু পয়সার মানুষের দাম নেই, তুমি এই জ্ঞান শিখে নিবে এত সহজে? একটু কথাতে মেজাজ খারাপ হয়ে যাবে, দুনিয়ার কষ্টে পড়লেই তোমার মন ভিড়কে গেল, তুমি কি এই জ্ঞান শিখবে? বলে তোমার, বলে আমার ধৈর্য আপনি, তাহলে শোনো, আমি যাই করি না কেন তুমি কিছু বলতে পারবে না, একটা মশলা বেরিয়ে গেল। শিখতে এসেছেন নবী মূসা আলাইহিস সালামের কাছে, এই লোকটা কে? না বুখারী শরীফ হাদিস শরীফ কিতাবুল ইলমের ভাবে আছে, এই লোকটা হচ্ছেন খিজির আলাইহিস সালাম, যাকে আমরা খিজির বলি, আসলে উচ্চারণটা খাদির হবে, যাই হোক আমি বুঝাবার জন্য খিজির বলছি, ইনি হচ্ছেন খিজির আলাইহিস সালাম। তো তাই বললেন যে তুমি একটা শর্তে আমি তোমাকে সঙ্গে রাখবো, যে তুমি আমার, এটা আমার কথা না, এটা কোরআন করিমের কথা, আল্লাহ পাক বলছেন আমি যাই করি তুমি কোনো কিছু বলতে পারবে না। তিনি রাজি হয়ে গেলেন। এরপর লম্বা কাহিনী, তিনবার তিনটা পরীক্ষা মূসা আলাইহিস সালাম বলেছেন। তো এখানে আল্লাহ পাক বললেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, ওই দুজন আমার বান্দাদের ভিতর থেকে এমন একজন বান্দাকে পেয়ে গেল, আতাইনা রাহমাতাম মিন ইনদিনা, যাকে আমার তরফ থেকে আমি একটা রহমত দিয়েছিলাম, ও আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, এবং তাকে ইলমে লাদুন্নি শিক্ষা দিয়েছিলাম। তাহলে নেই কোথায় ভাই আমার, বাবাজি আমার, এই ধরনের লোক যুগে 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 আছেন, ছিলেন, থাকবেন, এটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা পর্যন্ত ছিল, তারপরেও আছে। আল্লাহ রসুলকে আল্লাহ পাক সূরায়ে মুমতাহানা বলতেছেন, হে নবী, আপনার কাছে যখন মোমেনা মেয়েরা বায়াত হতে আসে, আপনি তাদেরকে চারটা বিষয়ের উপরে বায়াত করাবেন, তারা শিরক করবে না, তারা ব্যভিচার করবে না, সন্তানকে হত্যা করবে না, যে বায়াত তখন থেকে এলো, বায়াতে রিদওয়ান এলো, সাহাবাদেরকে আল্লাহ রসুল বায়াত করালেন, কি জি আছে কি না, এ বায়াতের সিলসিলা এসেছে। এবার এটা দেখুন কিভাবে আসছে, এই এই ইলমটা আরো আছে। আপনি কোরআন করিমে দেখেন, নবী সুলেমান আলাইহিস সালামের দরবারে যখন রানী বিলকিস দেখা করতে আসছে, তিন মাস দূরের রাস্তা থেকে সে এসেছে, সে পৌঁছে গেছে, তাকে বসতে দেওয়ার মতন যেখানে, কে ছেলেগুলো বলতে এখানে, এই কে কে ওরা বুঝে বললেন যে তাকে বসার জন্য তার সিংহাসনটা আনো, কোথা থেকে আনা যাবে না, তার সিংহাসনটাই আনা, সে তো তিন মাস দূরের রাস্তা। একদম শক্তিশালী জিন ছিল, সে উঠে বলল, হে আল্লাহর নবী সুলেমান আলাইহিস সালাম, আপনি যদি বলেন তো আমি আপনার জায়গা থেকে দাঁড়াবার আগেই আল্লাহ আমাকে এত ক্ষমতা দিয়েছেন যে আমি ওটা গিয়ে এখানে এখনই পৌঁছে দিতে পারি। আর একজন মানুষ ওখানে বসেছিলেন, তিনি বলছেন যে আর নবী, আল্লাহ পাকের নবী, উনি তো বলছেন আপনি উঠে দাঁড়াবার ভিতরে এনে দিবেন, আর আমি বলছি আমি আপনার চোখের পালক ফেলার আগে আমি ওটাকে এনে দিব। তার বলা শেষ হয়নি, দেখা গেল যে ব্রিটিশ রানীর কি হচ্ছে, সিংহাসনটা উঠে চলে এসেছে। তাফসীরে জালালায়ন লেখা আছে এই আয়াতের ব্যাখ্যায়, ইসমুহু বারখিয়া রাজুলুন সালেহুন, লোকটার নাম ছিল বারখিয়া, সে সত্যবাদী ছিল, সে সুলেমান আলাইহিস সালামের মন্ত্রী ছিল, আল্লাহ পাক তাকে ইসমে আজম শিক্ষা দিয়েছেন, যার জন্য তার বলার সমস্যা কাজটা হয়ে গেল। তো বাবাজি এইরকম তো যুগে যুগে হয়ে আসছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানার পরে সাহাবাই কেরামদের জামানা থেকে আরম্ভ করে ওয়েসেল কারণি, জি ওয়েসেল কারণি, দেখা করতে গেলেন তার সঙ্গে এক সাহাবীর ছেলে, তিনি একটা কাপড় ধুচ্ছিলেন, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন যে ইনি কি ওয়েসেল কারণি, আবেশ কারণি, যার কথা ওমর আর আলী দেখা করতে গেছিলেন, হঠাৎ তিনি মুখ ঘুরিয়ে বলছেন, এ আমাকে ছেলে কি ভাবছো? বলছেন না হুজুর আপনি। বলে হ্যাঁ আমি,
বলে আমাকে আমার ওমর রেতান জামানার সময় থেকে এসেছি। তখন তিনি বলে উঠলেন, হায় ওমর। তারপর দেখা গেল যেদিন তিনি ওই কথা বলেছেন সেই সময় ওমর রেতান শহীদ হয়েছে। আপনি লক্ষ্য করে দেখে যান, তবে তাবেঈদের জামানা আসুন। এবার এই জামানায় যারা বলেন যে আপনি হানাফি মাযহাবের লোক, আপনার ইমাম আবু হানিফা তিনি কখনো মুরিদ হয়েছেন, তারা জানে না একজন নয় তিনজন, সাইফুল মুকাল্লিদিন বলে একটি কিতাব আছে, তাতে আছে তিনি তিনজনের কাছে বায়াত হয়েছেন, যে সাহল তাস্তরী থেকে আরম্ভ করে তিনজন লোকের কাছে বায়াত হয়েছেন। আপনি দেখুন হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি, ইনি তো হানাফিও নয়, অথচ ইনিই দিচ্ছেন কিতাবে তুমি পথ পেতে পারো না। আল্লাহ পাক বলছেন যাকে আল্লাহ পাক হেদায়ত করেন সেই হেদায়ত পায়, নচেত কোনো ভালো মুর্শিদ তার কাছে যেটা মুশকিল আছে, ভালো মুর্শিদ আর ভালো মুর্শিদ না হলে, ভালো শেখ না হলে সেই ভাষা রাস্তা অতিক্রম করতে পারবে না, শয়তান দিয়ে খেলা করবে, যেমন বিড়াল ইঁদুরকে নিয়ে খেলা করে মেরে দিয়ে, ঠিক ওই রকম করতে থাকবে। আর যদি হ্যাঁ বীজ না পান পাবেন না। আর একটা কথা, নিষ্ঠা একাগ্র চিত্ত, ও দুদিন করবো তিন দিন ছাড়বো ও করলে চলবে না। এ পথ এমন একটা বন্ধুর পথ যে এতে হাঁটা শুরু করলেই শয়তান লেগে যাবে পিছনে, ভণ্ডামি চলতে থাকবে, ডাকু আছে রাস্তাতে। যে সত্যিকার না পথ পেলে, লোক যদি না থাকে গাইড, আপনি আগাতে পারেন না। বাবাজি একটা কথা আমি বলে দিই, যে যেখানে যেখানকার যেই হন আপনি কিছুক্ষণের জন্য হলেও বসে জিকির করবেন, জিকির করবেন, নামাজের পাবন্দি করবেন, ফজরের সময় উঠে কিছুক্ষণ জিকির আসকার উজিফা যেটুকু পারেন করবেন, অবশ্যই করবেন। যে কি করে তোমার ঘরে, কি করে তোমার ঘরে ভালাই হবে, তোমার ঘরের মা বউ বেটিরা যদি রাত 12টা পর্যন্ত বসে বসে মোবাইল দেখতে থাকে, যে মোবাইল দেখতে থাকলো তারপর শুয়ে পড়লো, উঠলো বেলা 10টার সময়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ভোরের বেলা আল্লাহ পাক করেন কি, বান্দার দোয়াকে কবুল করেন শেষ রাতের দিকে, ফজরের নামাজ পড়বে, তসবিহ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, তারপর ঘরের কাজে লাগবে, সেই ঘরেই রহমত আসবে। নাকি তোমার ঘরে আমার ঘরে রহমত আসতে থাকবে? অতএব ছেলেরা বাজিরা ঘরকে ঠিক করুন, আপনি আল্লাহর রহমত পাবেন, নচেত ও বেকার। যত নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, আর যত যাই করো, তুমি আগে আখলাককে ঠিক করে ফেলো, আল্লাহ পাক কি করবেন, রাজি হয়ে যাবেন। মান কানা বিল্লাহি কানা আল্লাহু লাহু, আপনি কি শুনেন নাই, যখনই তাদের হাত উঠেছে আল্লাহ পাক, যদি সত্যি হাত উঠে আল্লাহ পাক তাকে মুক্তি দিবেন, তাকে পৌঁছাই দিবেন। আমার জানা মতে আমি জানি এমন বহু লোক আছেন, দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু অনেকে আছেন, অনেকে বলতে কয়েক সীমিত, যারা কোনো দোয়া চাইলে ব্যর্থ হয় না, কখনো হয় না, তার কারণ আল্লাহ পাক তাদের হাতকে ওইভাবেই করেছেন। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারামে ওমা তাকাররাবা আলাইহি আখির হাদিস। আল্লাহ পাক বলেন যে আমার ওলি বান্দার সঙ্গে দুশ্মনী রাখে, মনের ভিতরে এতটুকু যদি আদাওয়াতি রাখবে, তুমি তুমি তো জানো না সে কে। এই জন্য বলা হয়েছে কারো সম্পর্কে কখনো খারাপ চিন্তা করো না, মন না চায় না মানবে না মানবে, কিন্তু যদি তুমি মনে আদাওয়াতি রাখো, আল্লাহ পাক বলছেন ওই বান্দার সঙ্গে আমি লড়াই করি, মানে কতটা রেগে যান ওইটা বুঝাবার জন্য আল্লাহ পাক এই কথা বলেছেন। কারণ ওই বান্দাটা ফরজ ছাড়াও, ফরজ ছাড়াও নফল ইবাদত করতে করতে সে আমার এত নিকটে এসে যায়। শুনেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দাটি ফরজ ছাড়াও নফল ইবাদত করতে করতে, নফল ইবাদত করতে করতে, শুনেন, যারা নফল ইবাদতকে বারণ করে তাদের মতন বেকুব দুনিয়ায় আর জুটানি, আল্লাহর নিকটবর্তী হতে হলে নফল ইবাদত করতে হবে, মেহনত করতে হবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে আমার পথে মেহনত করে, আমার পথে পরিশ্রম করে, আমি তাকে আমার পথ সমূহ দেখাই। বাবা কখনো পারবে না, যদি 40-45-50 আগে না পাও তো আর পারবে না, আর তুমি পারবে না। যৌবন হচ্ছে মেহনতের রাস্তা। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, এরা আল্লাহর খাস বান্দা, কারা রাতের বেলা উঠে আল্লাহর কাছে প্রার্থনায় রত হয়ে যায়, রব্বিহিম সুজদা সুজদা নামাজের ব্যয় হয়। অতএব এদের হাত আল্লাহ পাক ব্যর্থ করেন না, এরা রাতের বেলা অন্ধকার উঠে কাঁদে হাত তুলে, এটা একদিন নয়, দিনের পর দিন তারা এই পরিশ্রম করবে। আর আপনি বুড়ো হলে এটা করতে পারবেন না,
শক্তি থাকতে থাকতে চেষ্টা করো, সময় ছড়িয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। রব্বুল ইজ্জত বলেন যারা নফল ইবাদত করতে করতে ওরা এত নফল ইবাদত করে যে তারা আমার নিকটে হয়ে যায়। যে হাত এলিয়ে আমি ধরি, যে হাত এলিয়ে সে ধরে, ওটা আমারই ধরা। যে চোখ দিয়ে সে দেখে, ওটা আমারই দেখা। যে কথা ওর মুখ দিয়ে বেরোয়, কথাটা তুমি দেখছো মানুষ বলতেছে, গলাটা মানুষেরই, কিন্তু কথাটা হচ্ছে আল্লাহ পাকের কথা। সুবহানাল্লাহ, বলতে একটা ইঞ্জিল কিতাব, ইঞ্জিল কিতাবে একটা ঘটনা আছে, এটা বলে আমি শেষ করছি। শুনেন, একজন বড় আলেম বুঝক বারের নৌকা জাহাজে করে বেরিয়েছিলেন সফরে, জাহাজে সফরে বেরিয়েছিলেন, রাস্তায় ঝড় ঝঞ্ঝা শুরু হলো, সবাই তাকে ধরলো যে একটু দোয়া করে। আস্তে আস্তে ঝড় থামে গেল, সকালবেলা যাওয়ার সময় একটা দ্বীপ দেখা গেল, লোকেরা বললো ওই দ্বীপেই, ওই দ্বীপেই থাকেন। তিনি জিজ্ঞেস করেন কি থাকে, বলো ওখানে চারজন আবেদ বন্ধা থাকে, তারা দুনিয়া ছেড়ে চলে এসছে। বলে আমাকে একটু দেখাতে পারবে? বলে আপনার একার জন্য জাহাজ দাঁড় করাবো, তো ঠিক আছে, বিকাল পর্যন্ত টাইম দিলাম, সন্ধ্যের সময় আপনাকে চলে আসতে হবে। বলে আচ্ছা ঠিক আছে, চলে আসবো। নেমে গেলেন, যখন ওই দ্বীপে পা দিয়েছেন দেখেন একজন তার দিকে তাকিয়ে একজন দাঁড়িয়ে আছে খুব রাগের সঙ্গে। হঠাৎ আরেকজন এসে তার হাতটা ধরে নিয়ে বলছে কিছু বলো নি, কিছু বলো নি। বলে আসুন আসুন। তিনি জিজ্ঞেস করছেন তোমরা কীরকম পড়াশোনা করো, কেমন? তো তারা সে জামানায় যে বাদতের পদ্ধতি ছিল সেটা দেখাচ্ছে, উনি আলেম মানুষ ভুলগুলো ধরতেছেন। বলে না, এটা তোমার এটা পড়াটা এইরকম হওয়া দরকার ছিল, তোমার ভুলটা এটা এটা এইরকম হওয়া দরকার ছিল। সারাদিন ধরে তাদেরকে শিখালেন, শিখে শিখে ঠিক করে দিলেন। সন্ধ্যে হয়ে আসছে, বলে আচ্ছা আমি যাচ্ছি, তোমরা এইভাবে করো। উঠে গেলেন, যাওয়ার সময় তার মনটা শান্তি এসে গেল, ভুল ভাল পড়ছিল আমি ঠিক করে দিয়ে গেলাম। গভীর রাতে একটা আওয়াজ আসছে, একটা জাহাজে হয়ে আসছি, বলে ডাকাত জাহাজের ডাকাতে জাহাজ আসছে। কেন? এখানে একটা আলো সমুদ্রের উপর দিয়ে ছুটে আসছে, সব ডেকের উপরে চুপে দাঁড়িয়ে দেখতেছে। যখন আলোটা সামনে এসছে, দেখে ওই চারজন আবেদ বান্দা আসতেছে, তাদের চেহারা থেকে আলোটা, একটা আলোর বৃত্ত বেরোচ্ছে পানির উপর দিয়ে, এসে জাহাজে উঠে বলছে আর একবার আমাদেরকে শিখিয়ে দেন তো, ভুল হয়ে গেছে আমাদের, আবার ভুল হয়ে গেছে। সেই আলেম মানুষটি হাঁটু গেড়ে বসে হাত চুমুকে বলছেন, না আপনারাই ঠিক আছেন, আমারই ভুল হয়েছিল। ঠিক এই একই ঘটনা হাসান বসরি রহমতুল্লাহ জমানায় ঘটেছিল। আপনারা জানেন বিসরে হাফি, বিসরে হাফি একজন মদ্যপ ছিল, মাতাল ছিল, লম্পট টাইপের লোক ছিল। তিনি হাসান বসরির কাছে বায়াত হলেন, তওবা করে কান্নাকাটি করে এবাদত করতে করতে এমন উচ্চ জায়গায় পৌঁছে গেছিলেন, হাফুন শব্দের মানে খালি পায়ে হাঁটা, তিনি খালি পায়ে হাঁটতেন, এই জন্য তাকে বিসরে হাফি বলা হয়। তিনি নামাজ পড়ছেন একদিন সন্ধ্যাবেলায়, হাসান বসরি কোথায় জানেন তো, ইমাম একদম যাচ্ছিলেন, বলে আচ্ছা জামাতটা হয়ে যাবে, আমি যে দাঁড়িয়ে যাই, বাস ওনার সামনে দাঁড়িয়ে পড়লেন মাগরিবের নামাজ। এখন বিসরে হাফি আলহামদুলিল্লাহ বড় হয়ে আছে তো নাকি, সেখানে তিনি ছোট হয়ে পড়তেছেন আলহামদুলিল্লাহ, যেমন পড়ে বলে ঠিক নেই, ঠিক নেই বলে চলে গেলেন। আল্লাহ পাক আলহামদুলিল্লাহ, হাসান তুমি তার বড় হয়ে আর ছোট হয়ে দেখলে, তার অন্তরটা দেখলে না, সে কত গভীরভাবে আমাকে প্রেমের সঙ্গে ডাকতেছে। যদি তুমি ওর নামাজটার সাথে আজ পড়তে, আমি তোমার জীবনে তোমার নামাজকে কবুল করে নিতাম। বাবাজি কথা হচ্ছে, খুদি কো কর বুলন্ধর তকদীর সে পহলে খুদ খুদা পুছে তুঝসে বতা ক্যা হ্যায় তেরি রজা, খুদ খুদা পুছে বন্দা সে নিজেকে এমন করে ফেলো যে তোমাকে বলতে হবে নি আল্লাহ আমাকে এইটা দাও। আল্লাহ পাকি বললেন বন্দা কি চাস, আল্লাহ পাকি বললেন বাজি আমার কথা খেয়াল রাখেন, নামাজের উপরে পাবন্দি রাখবেন, কাজা মানে তো মরবে কেন, ফজরে উঠবেন, ভোরে উঠবেন, যত না তাহলে পারেন ভোরে উঠুন, নামাজ পড়ে কিছুক্ষণ আল্লাহ ধ্যান করবেন, জিজ্ঞাসা করবেন, জোহর আসর মাগরিব ইশা পড়বেন, যত কাজ থাক, ফওয়াল্লি ওয়াজহিকা শাতরাল মসজিদুল হারাম, যেখানেই থাকো মসজিদ হারামের দিকে মুখ করে দাঁড়িয়ে যান, এই কাজটি করবেন, নামাজ পড়বেন, আর মামলাতটা ঠিক রাখেন, বাপ মায়ের সঙ্গে সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, ছেলেদের প্রতি ভালোবাসা, এই মামলাতটা ঠিক রাখবেন, পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক, তুমি চুপ থাকো, সবর করো, আল্লাহ পাক তোমার দরজাকে বড় করে দিব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتوب علينا إنك أنت التواب الرحيم اے اللہ پاک اپنی ہمارے دعا درود تسبیح تہلیل ذکر اذکار کے قبول کر لینا اللہ پاک جا کچھ پڑھا گنا ہے چ اللہ قبول کر لینا اللہ پاک اپنی مہربان مولا مہربانی کرے ہمارے کے پاک پوتر کر دینا اللہ جرا سست رہے چ اللہ پاک تادر کے سست کر لینا ہمارے پریوار سست رہے چ اللہ اللہ پاک ہمارے آلہ اولاد کے آلہ اولاد آلہ اولاد دیر کے اپنی نیک کرم صالح کرم حیات طیبہ دان کرن اللہ انوار حلم دان کرن اللہ اے دنیا آخرت دو جگتے اپنی آمدے سب کچھ جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم پیچھنے آمدر کے دن و توفیق دن اللہ سبحان ربک رب العزت عما یصفون وسلام علی المرسلین والحمد للہ رب العالمین برحمتک یا ارحم الراحمین وحق لا الہ আজান হবে কাতার সিধা করেন ঘোড়াউড়ি করবেন নি কেউ দাঁড়িয়ে যান আর মহাজন সাহেব না বলা পর্যন্ত নামাজ শুরু করবেন নি বলবো তখন নামাজ শুরু করবেন